কেজিপিএ ছাত্রছাত্রীরা তোমরা আশা করি ভালোই আছো। বর্তমান পরিস্থিতি তোমরা সকলে অবগত আছো, বাড়িতে থাকতে খুবই বিষণ্ণ লাগছে, তাই আমরা কি করছি, বিদ্যালয়ে যেহেতু আসতে পারছো না তাই আমরা অনলাইনে ক্লাসে বিশেষ ব্যবস্থা করেছি। আজকে তোমাদের যতটা ওই ফার্স্টটা নেওয়ার কথা ছিল, তারপর ফলের পরিচয়টা আজকে করাবো। ফল আমাদের জাতীয় ফল কি? দেখো আমাদের জাতীয় ফল হলো, আমাদের জাতীয় ফল জাতীয় ফল শুরু করা গেছে, এটা জাতীয় ফল, আমাদের জাতীয় ফল, জাতীয় ফল কি? তাহলে জাতীয় ফল কি হলো? না আম। গুণগত দেখো, আছে কোন ফলের গায়ে কাটা দেয়, তাহলে কোন ফলের গায়ে কাটা থাকে এটা তোমরা অনেকেই দেখেছো, আবার ফলটা খেয়েওছো। কোন ফলের গায়ে কাটা থাকে? কোন ফলের গায়ে কাটা থাকে তোমরা অনেকেই এটা খেয়েছো বা জানো, তাহলে এখানে আমরা দেখবো কাঁঠাল, কয় চন্দ্রবিন্দু আকার, ছয় আকার কাঁঠাল, আর হচ্ছে পানি ফল, পানি ফল জলে দেওয়া হয়, এগুলো তোমরা অনেক খেয়েছ। তাহলে কাঁঠাল আর পানি ফল এই দুটো ফলের গায়ে কাটা থাকে। কোন ফলের গায়ে তাহলে চোখ থাকে, এটা তোমরা দেখেছো আনারসের গায়ে। কোন ফলের গায়ে চোখ থাকে? উত্তরটা কি হবে? কোন ফলের গায়ে চোখ থাকে? আনারস। আ দন্তনে আকার অ দন্তস, আনারস। আরেকটা ফল দেখো, যে কোন ফল বাইরে সবুজ আর ভিতরে লাল। কোন ফল বাইরে সবুজ ভিতরে লাল? তরমুজ। এই গ্রীষ্মকালে ফলের পাওয়া যায় তরমুজ। তাহলে ফল চ্যাপ্টার যে সমস্ত ফলগুলো রয়েছে ফলের নাম সেগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো পাঁচ নম্বরে যে ফলটা আছে, যে গরমকালে কোন কোন ফল পাওয়া যায়, গরমকালে আমরা কি কি ফল পেতে পারি গরমকালে, অর্থাৎ এই সময় গ্রীষ্মকালে কোন কোন ফল পাওয়া যায়, কোন কোন ফল পাওয়া যায়? তো তোমরা দেখে নাও কে কে আছে বলতে, আম আছে, কাঁঠাল আছে, আরেকটা মিষ্টি ফল আছে কি বলতো, লিচু, লিচু আছে। গরমকালের ফল হলো, তাহলে শীতকালে আমরা কোন ফল পাই? গরমকালে তো পেলাম এগুলো, তাহলে শীতকালের ফল কি কি? কোন কোন ফল পাওয়া যায়? তাহলে শীতকালে আমরা কি কি ফল পেতে পারি দেখো, কমলা লেবু তোমরা প্রত্যেকেই খাও, এটা কমলা লেবু, তার সাথে আছে দেখো আঙুর, বেদানা ইত্যাদি। তাহলে এই ফলের চেপটায় যে সমস্ত ফলগুলো রয়েছে সে ফলগুলো তোমাদের ভালো করে তোমরা বাড়িতে করবে বাবা মার কাছে। আর দেখো যে কোন ফলে একটি বীজ থাকে, কোন কোন ফলে একটি বীজ থাকে, কোন কোন ফলে একটি বীজ থাকে,
কোন ফল একটু চিন্তা কি আম লিচু আর কি দেখো জাম ইত্যাদি তাহলে তোমরা এগুলো বাড়িতে ভালো করে পড়বে আর ভালো থাকবে সুস্থ থাকবে বাবা মার কথা মেনে